স্কুল শার্টগুলোই বরবাদ করে দিয়েছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, পাপিয়াদি লাইফস্টাইল ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমরা ভালো আছি। তো সকাল থেকে কিন্তু কুয়াশা পড়ে, কিন্তু আটটা নটার থেকে ভালোই আবার রোদ্র উঠে যায়। তো আমাদের এখানে তো কুয়াশা, মানে আমাদের কলকাতাতে কুয়াশা পড়লেও কিন্তু রোদ্র ওঠে, কিন্তু উত্তরবঙ্গে হয়ে গেল সপ্তাহখানেকের উপরে হয়ে গেল, মানে কুয়াশা তো আছেই, ঠান্ডা তো আছেই, আর রোদ্র একদমই নেই, একদম রোদ্র নেই। তো প্রত্যেক দিন আমার মা মাসি ওদের সাথে তো ফোনে কথাই হয়, আমাকে বলে যে তোদের এখানে আজকে রোদ্র উঠেছে, রোদ্র উঠেছে। তো আমি বলি হ্যাঁ আমাদের এখানে রোদ্র উঠেছে। বলছে তোদের এখানে কুয়াশা পড়ে না কলকাতায়? আমি বলছি হ্যাঁ পড়ে, কিন্তু রোদ্রও ওঠে। আর বলছে যে ওদিকে মানে এত কুয়াশা পড়ে, মানে দিনের বেলাও একদম পুরো অন্ধকার, কুয়াশায় ভর্তি। ওদের ওখানে অনেকদিন থেকে রোদ্র নেই। তো আমাকে মাসি বলে তোরই খুব ভালো রে, তোদের এখানে কুয়াশা পড়ে আবার রোদ্রও ওঠে। মাও মানে একই কথা, কারণ ওখানে তো যেহেতু এখন রোদ্র একদমই নেই, কুয়াশা, আর রোদ্র না থাকলে তো একদম গাদা গাদা কাপড় চোপড় সব জমে জমে থাকে, মানে এই অবস্থা এখন ওদিকে। তো বন্ধুরা, এখন কিন্তু 10:30টার উপরে বেজে গেছে, এখন থেকে ভিডিওটা শুরু করছি। আশা করছি ভিডিওটি তোমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর প্লিজ যদি নতুন বন্ধু আমার ভিডিও দেখছো, চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ ভিডিও দেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে অল করে দেবে, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে, আর সেই মতন তোমরা আমার ভিডিও দেখে নিতে পারবে। তো এখন যাব ছাদে কাপড় মেলতে, আর তার আগে হচ্ছে আমি রান্না বসিয়ে দিয়েছি, ভাত ডাল আর মেথি শাক ভাজা হয়ে গেছে। এখন বসিয়েছি বাঁধাকপি ঘন্ট, বাঁধাকপি ঘন্ট হবে, আর শিঙে আমার এখনও অনেক অনেক বাসন পড়ে আছে। এই দেখতে পাচ্ছ শিঙে কত বাসন পড়ে আছে। তো এখন আগে ছাদে গিয়ে কাপড়গুলো মেলে আসি, তারপর হচ্ছে বাসনগুলোকে ধোব। তো এক হাতে কাজ করি, তো সব কাজ মানে গুছিয়ে করি, মানে হয়ে যায় তাড়াতাড়ি করে হয়ে যায় কাজগুলো। তো এখন যাই ছাদে, গিয়ে কাপড়গুলো মেলে আসছি। আর আজকে হাজবেন্ড জানো কি কীর্তি করেছে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি।
তো বন্ধুরা কাপড় মেলা হয়ে গেছে, দেখতে পাচ্ছ বাইরে কিন্তু রোদ্র উঠেছে, আবার কুয়াশাও আছে। এ দেখো একটু অন্ধকার, প্লেন আসছে, প্লেন যাচ্ছে, কিন্তু প্লেন দেখা যাবে না এই কুয়াশাতে। আমা কি বলছে আরেকজন শুনব। হ্যাঁ, কি কি বলছে বলো। হ্যাঁ, তুমি শীতে উঠবে না? চলো এখন ঘরে যাবো, চলো বাবা অনেক কাজ আছে। দিদি ভাই ড্রয়িং থেকে চলে আসবে আবার। দিদি ভাই, দিদি ভাই এখন ড্রয়িং থেকে চলে আসবে। পৌনে 11টার উপরে কিন্তু বেজে গেছে, প্লেন যাচ্ছে, কিন্তু ভালোই কুয়াশা, কিন্তু কুয়াশাটা দেখা যাচ্ছে না। ও মা, চারপাশটা একটু দেখিয়ে দিই তোমাদের। ও মা, হ্যাঁ চলো, কাপড়গুলো এখন মেলে গেলাম, দুটোর দিকে এসে নিয়ে যাব। আর ঠান্ডা হাওয়া আছে, কিন্তু কি ঠান্ডা হাওয়াতে না কনকনে মানে শীতটা লাগছে, তো আমি সোয়েটারটা খুলে এসেছি। হ্যাঁ হ্যাঁ, আমি সোয়েটারটা খুলে রেখে এসেছি, ভাবছি যাব বাইরে, রোদ্র আছে হয়তো গরম লাগবে, কিন্তু না বাবা একবারে পুরো ঠান্ডা হাওয়াতে না বেশি ঠান্ডাটা পড়েছে আবার। আর যে দেখো আরেকজন বলছে, চলো মা একটু বসি, চলো রান্না করতে হবে। বাঁধাকপি তরকারি বসিয়েছি, তো ওটা হাজবেন্ডও বেরিয়ে গেল, আর আমি ছাদে আসবো, দেখে হাজবেন্ড বলো তাহলে গ্যাসটা অফ করে চলে যাব। গ্যাস অফ করে এসছি, আর তোমাদের তখন তো বললাম যে হাজবেন্ড একটা কি কীর্তি করেছে, সেটা হচ্ছে আমি সকালে 2 মিনিট স্কুল ড্রেস ভিজিয়ে রেখেছিলাম, তো হাজবেন্ড বলছে যে স্কুল ড্রেসগুলো আমি একটু ধুয়ে দিচ্ছি, তো হাজবেন্ডকে বলেছে যে না থাক আমি পরে ধুয়ে নেবো, রান্না রান্না করে ধুবো, বলছে না একটু সময় আছে তো তোমাকে একটু হেল্প করি, তো ভালো কথা হেল্প করবে। বাবা ওগুলো ধরে না, তুলসী গাছ, ভালো কথা, বললাম ঠিক আছে। তো উনি ধুয়ে দিয়েছে স্কুল ড্রেস, কিন্তু বাচ্চা দুটো যে স্কুল শার্ট আছে, সাদা শার্ট দুটো একদম মানে বরবাদ করে দিয়েছে। তো মাম্পু তো দেখে বলছে মা এটা কি, এটা কি, তা বাবা কি করেছে? আমি ওকে বলেছি বাবা এটা নীল দিয়েছে, কারণ বাচ্চা মানুষ হলে কি হবে, এইটুকু জানে যে ওর স্কুল ড্রেস আজকে ধোয়া হচ্ছে, ওর আর ওর দিদির স্কুল ড্রেস ধুয়েছি, তো স্কুল মানে ড্রেসগুলো বলতে স্কার্ট যেটা আছে সেটা তো জানেই কালারটা, আর হোয়াইট শার্টগুলো পুরো একদম মানে কি বলবো, চলো তোমাদের একটু দেখাই, না দেখলে তোমরা বিশ্বাস করবে না, শার্ট দুটো একবার বরবাদ করেছে। চলো ওইদিকে চলো তো বাবা, একটু একটু এসো, এই দেখো দেখেছো সাদা শার্ট পুরো একবারে এত নীল দিয়েছে, নীল দিয়ে দেখো কি বাবা, এই যে তোমার শার্ট, দিদি ভাইয়ের শার্ট, স্কুল শার্ট, তো দেখো দেখতে পাচ্ছো কি অবস্থা করেছে, সাদা শার্টগুলোকে পুরো নীল করে দিয়েছে, আর এই যে মামনের শার্টটা তো মানে মামপুর শার্টটা দেখো পুরো দিকটা নীল নীল, আর মাঝখানটা পুরো সাদা, একদম মানে ওই ছাকরা টাইপের হয়ে আছে, দেখেছো? আর এই যে দেখো হাজবেন্ডের গেঞ্জি, এটাও একই অবস্থা। আমি না করেছি, তুমি রেখে দাও আমি করব, কিন্তু বলছে না আমি করি, সময় আছে তো একটু হেল্প করে দিই তোমাকে, তো হেল্প করতে এসে একদম আমার স্কুল শার্টগুলোই বরবাদ করে দিয়েছে। তো বন্ধুরা এখন 12:30 বাজে, আমার একটু আগে রান্না বান্না কমপ্লিট হলো, আর দেখতে পাচ্ছ পুরো কিচেন একদম পরিষ্কার করা হয়ে গেছে, তো এখন যাব স্নানে, তো আমি স্নান করব। আর আমি স্নানে যাওয়ার আগে আমার ছোট্ট বুড়িমাটাকে স্নান করিয়ে দেবো, আর মামন হচ্ছে 11:30 ড্রয়িং থেকে এসছে, আসার পরে ওকে স্নান করিয়ে দিয়েছি, ভাত খেতে দিয়েছি, ওকে ভাত খেতে দিয়েছি 12:00, ওই 12:05 ভাত খেতে দিয়েছি, আর এখন কিন্তু 12:30 বাজে, মানে 25 মিনিট হয়ে গেছে, ওকে ভাত খেতে দিয়েছি, কিন্তু ওর ভাত একদমই নড়েনি, যেরকমকার থালায় যে ভাত দিয়েছি সেরকমই পড়ে আছে, ও ভাত না খেয়ে ও টিভি দেখছে। এই যে দেখো
তো ওকে বললাম বাবু চলো টেবিলে বসে খাবে, ডাইনিং টেবিলে বসে খাবে ভাত, কিন্তু ও বলছে না ও নিচে বসেই খাবে, কারণ টিভি দেখতে পারবে তো, এই যে ভালো মতন টিভি দেখতে পারবে না মা। আর এই যে দেখো আরেক বুড়ি, এমপু স্নান করবে না, স্নান করবে না, বাবা কটা বাজে ও স্নান করবে দেখেছো, ও কথাবার্তা শোনো, এই দেখো 12:30 বাজে, 12:30 বেজে গেছে, যাবে না স্নানে, স্নান করবে না। তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দেবে আর একটি লাইক করবে, আর শেষে কমেন্ট করে জানাবে যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। দেখা হচ্ছে নতুন দিন নতুন ভিডিও নিয়ে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।